ঢালিউডের পাশাপাশি টালিউডেও ব্যাপক জনপ্রিয় সুপারস্টার সাকিব খান ওপারের অভিনয় শিল্পীদের মুখে শোনা যায় তার বন্দনা অভিনেত্রী পায়েল সরকার তো মনে করেন কলকাতার নায়িকাদের সঙ্গে বেশি কাজ করা উচিত সাকিবের এতে টালিউডের লাভ হবে বলে মনে করেন তিনি সাকিবের মুক্তি প্রতীক্ষিত দরদ সিনেমায় অভিনয় করেছেন পায়েল এ ছবিতে সাকিবের লুকের প্রশংসা করে ভারতীয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেন আগের থেকে আরও রোগা হয়েছেন সাকিব আর এতে করে তাকে দেখতে আরও ঝকঝকে লাগছে সাকিব কি আরও বেশি টলিউড নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন এমন প্রশ্নের জবাবে পায়ে জানান সাকিবের মধ্যে নায়কোচিত সমস্ত গুণ রয়েছে দুই বাংলা মিলিয়ে এখন প্রচুর কাজও হচ্ছে তার সেক্ষেত্রে সাকিব টলিউডে বেশি কাজ করলে লাভ টালিউডের দরদ সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পাইলকে। মধ্যে প্রকাশিত টিজার বেশ চলচ্চিত্রটি প্রশংসা করিয়েছে দর্শক মহলে সাইকো থ্রিলার গল্পের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি বাংলা সহ ছয়টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির এতে সাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান পায়েল ছাড়াও ছবিটিতে রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এলিনা শাম্মি জ্যাসিয়া ইসলাম রাহুল দেবসহ অনেকে ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি